অনাবৃষ্টিতে জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতালের এমার্জেন্সি থেকে ওয়ার্ড বিভিন্ন জায়গায় জলমগ্ন। জলের মধ্যে রোগীরা ভর্তি রয়েছে। নার্স এবং আয়া জলের মধ্যে তাদের চিকিৎসা কার্য চালাচ্ছেন। রোগীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়। নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি আর তারা রাখেন না। জলের মধ্যে ভাসতে দেখা যাচ্ছে নোংরা আবর্জনা, গামলা। হাসপাতালে কর্মরত নার্স এবং তাদের অভিযোগ, টানা একটু বৃষ্টি হলেই পানিহাটি হাসপাতালে জল জমে যায়। এই জলের মধ্যে দিয়েই তাদের কাজ করতে হয়। রাতের অন্ধকারে পোকামাকড় এবং বিষাক্ত সাপের উপদ্রব হাসপাতাল জুড়ে। এই বিষয়ে হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। What do you jump?
বলছি এই যে হাসপাতালের এরকম পরিস্থিতি ছবি দেখে কতটা আতঙ্কিত আপনারা, কি হলে ভালো হয় আপনার নাম? কি সমস্যা হচ্ছে বলুন, কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না? আর পেশেন্টটা কিভাবে জলের মধ্যে যাবে? এই তো হার্টের পেশেন্ট পড়ে গেছে, একজন পায়খানায় পড়ে গেছে, তাহলে এটা কি সমস্যা না? এই যে জলের মধ্যে এরকম ভাবে আপনারা ভর্তি আছেন, এই যে জলের থেকে তো জীবাণুও ছড়াচ্ছে, আর কতটা ভয় ভয় লাগছে? অবশ্যই ভয়, অনেকটাই ভয়, অনেকটাই ভয়। আপনি একটা কথা বলছিলেন ভোটের সময় নেতারা আসে, কি বলছিলেন? ও, ভোটের সময় নেতারা আসে, ভোট দিন, আমরা এটা করে দেবো, ওটা করে দেবো। আমাদের পানিহাটির পৌরসভার যে নেতা, সে কি করছে? এগুলি কি দেখতে পাচ্ছে না? ভোটের সময় তো তখন যায়। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাইছি আমরা যাতে একটা সুস্থভাবে বাঁচতে পারি, ড্রেন পরিষ্কার, হসপিটাল ভালো থাকুক। আপনার নাম? আমার নাম রামিশা।